হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। তো ভিউয়ার্স, আমি আজ আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে বাচ্চাদের কাপড়। রোজার ঈদে আমরা তো সবারই আসলে শপিংয়ে বের হয় নাই, সেই জন্য কিছু কেনা হয় নাই। তো যেহেতু বাচ্চাগুলো অতটা বড় হয় নাই, আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, SSC দিবে, মেয়ে ক্লাস 5-এ পড়ে, তো তাদের এবার আবদার কিছু টুকটাক কিনে দিতে হবে। ছেলেকে কিনে দিলাম শার্ট দুটো, একটা প্যান্ট, এটা হচ্ছে মেয়ের ড্রেস, মেয়েকে একটাই কিনে দেওয়া হয়েছে, ছেলের পাঞ্জাবি পায়জামা। ছেলেকে জুতো কিনে দেওয়া হয়েছে, একটা হচ্ছে জুতা আর একটা হচ্ছে স্পঞ্জ টাইপের স্যান্ডেল, আর ওটা হচ্ছে আমার মেয়ের জুতা, আর এই পাশেরটা আমার। আমি কিন্তু কিছুই নেই নাই, বাট শুধু জুতাটা নিয়েছি রাফিউজের জন্য। আমি এই টাইপের জুতো সবসময় পরি, কারণ এটা পরে হাঁটা খুব কমফোর্টেবল। তো আমার ছেলের জুতোটা আমি সোলমেট থেকে নিয়েছি, ওয়ারি ব্র্যান্ডস থেকে, আমারটাও সোলমেটের, আর মেয়ের জুতোটা হচ্ছে অ্যাফেক্সের। ও এবার একটু হাই চেয়েছিল, সেই জন্য ওকে হাই দিয়ে দেওয়া হয়েছে, ওর খুবই ইচ্ছা ও হাই পরবে। ছেলের যে স্যান্ডেল সেটা হচ্ছে সেল অর্ডার। ছেলের শার্টগুলো হচ্ছে একটা গ্রামীণ ইউনিক্লো আর একটা হচ্ছে ওয়েস্টার্ন, মেয়ের ড্রেসটা হচ্ছে ভোগ। এই ছিল আমার টুকিটাকি এবারই দেখে না, আর কেনা হয়নি, বাহিরে অতটা যাওয়া হয় না সেই জন্য।